हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आमी सुमना। फ्रेंड, आमी आज के न्यूट्रीलाइटर एमन एक दुर्दान्त प्रोडक्ट निये एसेछि जेटा फाइटो निउट्रिएंट बेस्ड। ताई प्रथम आमरा देखे निई जे फाइटो निउट्रिएंटटा कि। फाइटो निउट्रिएंट कथाटाके भांगले फाइटो कथा अर्थ होच्छे प्लैंट। गाछेदेर मध्ये हजारेरो बेशी न्याचारेल केमिक्याल थाके आर ई न्याचारेल केमिक्यालगुलोके बोलछे फाइटो केमिक्याल बा फाइटो निउट्रिएंट। এই ফাইটো নিউট্রিয়েন্ট গুলো গাছেদেরকে বিভিন্ন ধরনের পোকামাকড়, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া হাত থেকে রক্ষা করে। আর এই ফাইটো নিউট্রিয়েন্ট গুলো বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন ফ্ল্যাভোনয়েডস, কেটেচিন। আর এই ফাইটো নিউট্রিয়েন্ট গুলো আবার বিভিন্ন ধরনের সবজি ও ফলের মধ্যেও পাওয়া যায়। শুধু যে এগুলো গাছেদের বিভিন্ন উপকার করে তা না, এই ফাইটো নিউট্রিয়েন্ট আমাদের মানুষদের শরীরের পক্ষেও খুবই প্রয়োজনীয়। তাহলে এখন দেখে নিই যে ফাইটো নিউট্রিয়েন্ট গুলো আমাদের শরীরের জন্য কি প্রয়োজনীয়। স্ক্রিনের মধ্যে একটা পিকচার দিয়েছি, দেখুন। এবং এখানে কতগুলো ফাইটো নিউট্রিয়েন্টের কথা উল্লেখ করা আছে। তো যে সমস্ত ফলমূল এবং সবজিগুলো সবুজ রঙের, তার থেকে আমরা যে ফাইটো নিউট্রিয়েন্টটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ক্লোরোফিল। এটা আমাদের লাং সেলকে ভালো রাখছে। আর যে সমস্ত ফল এবং সবজি লাল রঙের, তাদের থেকে আমরা যে ফাইটো নিউট্রিয়েন্টটা পাচ্ছি সেটা হলো এন্থোসায়ানিন। এটা আমাদের হার্ট হেলথকে ভালো রাখছে। আর যে সমস্ত ফলমূল এবং শাকসবজি বেগুনি রঙের, তাদের থেকে যে ফাইটো নিউট্রিয়েন্টটা পাচ্ছি সেটা হচ্ছে এন্থোসায়ানিন, এবং এটা আমাদের কগনিটিভ হেলথকে ভালো রাখছে। আর যে সমস্ত ফল এবং সবজি হলুদ রঙের, এবং তার থেকে যে ফাইটো নিউট্রিয়েন্টটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যারোটোনয়েড, এবং এটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করছে। এবং যে সমস্ত ফল এবং সবজি সাদা রঙের, তাদের থেকে যে ফাইটো নিউট্রিয়েন্টটা পাচ্ছি সেটা হচ্ছে এন্থোজান্থিজম, এবং এটা আমাদের বোন হেলথকে ভালো রাখছে। এছাড়া এই ফাইটো নিউট্রিয়েন্টগুলো আমাদের কোলেস্ট্রল লেভেলকে ঠিক রাখতে সাহায্য করে, আমাদের ব্লাড প্রেশারকে ঠিক রাখতে সাহায্য করে, এবং আমাদের বডির ভেতরে পলিউশনের কারণে যদি ডিএনএতে কোনোরকমভাবে ড্যামেজ দেখা দেয় সেটাকেও রিপেয়ারিংয়ের ক্ষেত্রে সাহায্য করে। তাহলে ফ্রেন্ড, আমরা দেখছি যে এই ফাইটো নিউট্রিয়েন্টগুলো আমাদের অনেক কাজে লাগে। কিন্তু এই ফাইটো নিউট্রিয়েন্টগুলোর ক্ষেত্রে একটা অসুবিধা হলো যে এগুলোকে সহজে সংরক্ষণ করা যায় না, কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যখন এগুলোকে একটা প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করা হয় তখন হারভেস্টিং, কাল্টিভেশন, শিপিং, স্টোরিং, কুকিং এগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে এই ফাইটো নিউট্রিয়েন্টের গুণাবলীগুলো নষ্ট হয়ে যায়। তার জন্যই তো ফ্রেন্ড আমাদেরকে সাপ্লিমেন্ট খেতেই হবে। আর সেই কারণে নিউট্রিলাইফ এই কনসেন্ট্রেটেড ফুডস অ্যান্ড ভেজিটেবলসটাকে প্রথম থেকে ফাউন্ডেশন আকারে আমাদের হাতে তুলে দিয়েছে। ফ্রেন্ড, আমাদেরকে প্রত্যেক দিন 10 রকমের ফল ও সবজি খাওয়াটা খুব প্রয়োজন। 10 রকমের ফল এবং সবজি থেকে আমরা যে পরিমাণ ফাইটো নিউট্রিয়েন্ট পাবো, এই নিউট্রিলাইট কনসেন্ট্রেটেড ফুডস অ্যান্ড ভেজিটেবলস থেকে আমরা সম পরিমাণ ফাইটো নিউট্রিয়েন্ট পাবো। তাহলে এখন দেখে নিই যে এই নিউট্রিলাইট কনসেন্ট্রেটেড ফুডস অ্যান্ড ভেজিটেবলসের মধ্যে কোন কোন ফাইটো নিউট্রিয়েন্ট দেওয়া আছে এবং এর উপকারিতাগুলো কী কী। এর মধ্যে যে ফাইটো নিউট্রিয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে লাইকোপিন, যেটা আমাদের হার্ট আর লাং সেলকে ভালো রাখছে। আছে লিউটিন, যেটা আমাদের আই হেলথকে ভালো রাখছে। এবার আছে কিওরেস্টেন, যেটা আমাদের হার্ট হেলথকে ভালো রাখছে। এলার্জিক অ্যাসিড, যেটা আমাদের ডিএনএকে প্রোটেক্ট করছে এবং আমাদের কোলন হেলথকে ভালো রাখছে। এছাড়া এর মধ্যে আছে হেসপারিডিন, যেটা আমাদের সার্কুলেটরি সিস্টেমকে ভালো রাখছে। এছাড়া এর মধ্যে আছে কেটেচিন, যেটা আমাদের কার্ডিওভাস্কুলার ফাংশনকে ঠিক রাখছে। তাহলে আমরা দেখছি যে নিউট্রিলাইট কনসেন্ট্রেটেড ফুডস অ্যান্ড ভেজিটেবলসের মধ্যে এত রকমের ফাইটো নিউট্রিয়েন্টস দেওয়া আছে যে আমাদের হোল বডিকে কভার করছে। এছাড়াও এর মধ্যে কনসেন্ট্রেট আকারে কিছু পাউডার দেওয়া আছে। তাহলে এখন দেখি যে এর মধ্যে কী কী পাউডার দেওয়া আছে। এর মধ্যে দেওয়া আছে এল্ডারবেরি পাউডার, ব্লুবেরি পাউডার, স্পিনাচ পাউডার, ব্রোকোলি পাউডার, ক্যারোট পাউডার, রোজমেরি এক্সট্রাক্ট, অ্যাসারোলা পাউডার। তাহলে ফ্রেন্ড, আমরা যদি এই নিউট্রিলাইট কনসেন্ট্রেটেড ফুডস অ্যান্ড ভেজিটেবলসের সাথে নিউট্রিলাইট ডেলিকে খাই, তাহলে এটা একটা গুড কম্বিনেশন হয়ে দাঁড়াবে এবং ফাইটো নিউট্রিয়েন্টের একটা অনেক বড় এলাকাকে এটা কভার করবে। তাহলে আমরা যারা 12 বছরের ঊর্ধ্বে অ্যাডাল্টরা আছি, তারা প্রত্যেককে আমরা দিনে 2 করে ট্যাবলেট খেতে পারবো। তাহলে ফ্রেন্ড, আমার ভিডিও আজকে এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, কোনো কাজে লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।